আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা রমজানের চতুর্থ দিনে রমজান সম্পর্কে আমরা হালকা জানার চেষ্টা করব। চলুন দেখে নিই। আজ সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন বারবারই দেখছি, সেহরির পূর্বে মুসল্লিদের জাগ্রত করতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মাইকে কিছু হুজুর গজল জিকির করেন, বিষয়টা কি ইসলামে অনুমোদন দেয়? সরল মনে প্রশ্ন। তো এই যে প্রশ্ন, এখানে কয়েকটি কমেন্টও রয়েছে, এখানে একটি লেখাও রয়েছে যে কিঞ্চিত বিরক্তিকর বললে সমস্যা। তো আমি আমার ভাষা থেকে বোঝানোর তেমন কোনো স্প্রিয়া এবং শক্তি আমার ভিতরে নেই, তো আমি অন্য জায়গা থেকে আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদন থেকে আমি একটু দেখাবো, এবং আরেকটি পোস্ট এখানে রয়েছে, ইসলামিক প্রশ্ন উত্তর জেনে নিন, এখান থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু কথা এভাবে লিখেছে যে এগুলো অনেক উচ্চ স্বরে আওয়াজ, বারবার ডাকা, এগুলো বিরক্তিকর এবং সমস্যা হয়, এটাই বোঝানোর চেষ্টা করেছে। তো এগুলো করা ঠিক নয়, যেটা ঠিক সেটা এখানে লেখা হয়েছে। এখানে একটি হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে, এখান থেকে আমরা একটু পড়ি, প্রকৃতপক্ষে সুন্নত হচ্ছে সেহরির সময় দুইটি আজান দেওয়া। আচ্ছা, দুইটি আজান দিয়ে সেহরি, অর্থাৎ দুইটি আজানের দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ছিল। বেশ ভালো কথা। প্রথম আজান সেহরি খাওয়ার জন্য এবং দ্বিতীয় আজান সেহরির শেষ করার জন্য, এবং এজন্য দুইজন মুয়াজ্জিন নিয়োগ করা ছিল। আচ্ছা, আমাদের দেশে একজন মুয়াজ্জিনের বেতনই দিতে পারি না, এক একটা মসজিদে দুইজন মুয়াজ্জিন। সব হাদিস, আমি হাদিস ততটা বুঝি না, আমি ততটা জানি না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এমন সব খামখেয়ালি কিছু প্রশ্ন, যেমন যে করোনা ভাইরাসের সময় আমরা কিছু কিছু হাদিসও শুনেছি, হাদিস কোথা থেকে কিভাবে পায় আমি জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় এক মসজিদে দুইজন মুয়াজ্জিন, আর আমাদের সময় এক মসজিদে দুইজন মুয়াজ্জিন, আমি আসলে এটা বুঝি না যে যারা এখানে। আরেকটু কথা আমি এইখানে রেখে আরেকটু কথা বলি, দেখুন যে রমজান মাসের আগে যখন প্রত্যেক মসজিদে প্রস্তুতি নেওয়া হয় যে রমজান মাসে মাগরিবের টাইম অর্থাৎ ইফতারের কয় মিনিট পরে নামাজ হবে, এরকম কিছু প্রশ্ন মসজিদে ইফতারি হবে কি না, এ ধরনের কিছু আলোচনা করা হয় আগের দিন অর্থাৎ আগের শুক্রবারে। তো তখন যারা কখনোই মসজিদে আসে না, তারা অনেক রকম প্রশ্ন বলে যে তারাবি হবে, হচ্ছে খুব ধীরস্থে, অমুক হবে, তমুক হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন। আসলে কি বাস্তবতা অনেক কঠিন, তাই বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। বছরে একদিন মসজিদে গিয়ে অনেক ধরনের কথা বলা সম্ভব, আর যারা পাঁচ মসজিদে যায় তারা দেখবেন নিরিবিলি চুপচাপ বসে থাকে। তো তাই বলছি যে এসব খামখেয়ালি প্রশ্ন না করাই উত্তম। তো এখানে যে হাদিসের উদ্ধৃতিটা এখানে দিয়েছে, হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল রাতে আজান দেয়, অতএব তোমরা বেলালের আজান শুনে পানাহার করতে থাকো এবং ইবনে উম্মে মাকতুমের আজান দেওয়া পর্যন্ত। অর্থাৎ বিলাল যখন আজান দেবে তখন থেকে সেহরি খাওয়া শুরু হবে, এবং যখন ইবনে উম্মে মাকতুম আজান দেবে তখন শেষ হবে, এটা বোঝানো হয়েছে। তো এটা কি আমাদের দেশে এবং এভাবে কি সম্ভব, এটা আমার জানা নেই। তো আমার মনে হয় যে এখানে যারা বলছেন, যে এখানে আর একটা কথা হলো, প্রশ্ন হলো, এভাবে লোকদের জাগ্রত সেহরির সময় মাইকে ঘোষণা ও গজল পরিবেশন করার হুকুম আছে কি? হুকুম কি? উত্তর, অন্য কারোর ইবাদতের ক্ষতি হলে মসজিদে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত ও জিকির করাই জায়েজ নয়, পরিষ্কার হাদিসে এরশাদ রয়েছে। তো সেটা বুঝলাম যে উচ্চ, এটা হচ্ছে মসজিদের কথা বলা হয়েছে, কিন্তু এইখানে এই প্রশ্নের সঙ্গে কিভাবে এটা আসে? তো সব কিছু মিলিয়ে আমরা যদি সেহরির সময় না ডাকি, প্রথম একটি আজান দিই,
যারা ইবাদাতই করে না তাদের তাহাজ্জুদের কিভাবে সমস্যা হয়, এখানে লেখা রয়েছে তাহাজ্জুদের সমস্যা হয়, অন্যান্য ইবাদাতের সমস্যা হয়, সেহরি খাওয়ার জন্য উঠলে যদি সমস্যায় হয়। আবার এখানে আরেকটি দেখলাম যে কিঞ্চিত বিরক্তিও হয়। তো সব কিছু মিলিয়ে যদি সমস্যায় হয় তাহলে তাদের আর সমাধানই বা কোথায়? সামান্য 1টি ঘন্টা 2টি ঘন্টা মাইক বাজে, এতে খুব সমস্যা হয় ইবাদাতের, আর তারপরেও মধ্যরাতে। আর যারা রাত দিন 24 ঘন্টা বাজনা বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কিছু করে, সেখানে কি সমস্যা হয় না? এটা আমার প্রশ্ন ছিল না, বাট আমি বুঝি না যে মানুষের সমস্যা কিভাবে হয়, তাই এই প্রশ্নটা করা। তো যদি আপনাদের সত্যিই আমাদের যে শিরোনামটি আজ আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটা, আমি এর উত্তর দিতে পারিনি তাই এতগুলো কথা বললাম। যদি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ দয়া করে লিখবেন যে এই প্রশ্নের উত্তরটা সঠিক কী হবে, আমার জানা নেই। ধন্যবাদ যে যেখান থেকে দেখলেন, আশা করি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন যে ছেড়ির পূর্বে এই যে কথাটা এখানে লেখা রয়েছে, এই কথাটার সঠিক চুলচেরা বিশ্লেষণ দিয়ে পারলে কমেন্ট বক্সে লিখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।